السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমরা আমাদের মূল শেখ ইউসুফ আব্দুল মজিদ, আসসালামু আলাইকুম, জনাব শেখ মুজাফফর বিন মুহসিন, আসসালামু আলাইকুম, দানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আপনাদের সাথে যথারীতি রয়েছে আমি মোহাম্মদ হারুন হোসেন। হওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে সুন্নত বলতে আমরা যেগুলি বুঝি সুন্নতটা কি এবং কিভাবে কি করা যায়। সুন্নতের বিষয়ে কে বলেছেন যে সুন্নত যেটা লায়ু আকাবু আলা তারকিহি ওয়া ইউসাবু আলা ফাইলিহি, যে এটা করলে পরে সওয়াব হবে এবং যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেজন্য কোনো একাবের কোনো ওয়াইদ আসে নাই। তবে তিনি বলেছেন, আরো বলেছেন যে মুয়াজাবা আলা তারকি সুন্নাত, এবং সুন্নতে রাতে বা যেটার গুরুত্ব বেশি। আপনি যেটা বলছেন যে যে সুন্নতটা আপনার কোন, যেটাকে আমরা সাধারণত সুন্নত বলে জানি, এগুলো যদি কেউ এনে শাস্তির হুকুম যদিও নাই, কিন্তু সে তো একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে বঞ্চিত হচ্ছে। সে সুন্নতটা ছেড়ে দেওয়ার কারণে প্রভূত কল্যাণ, যেটা অনেক নেকি পেত। নাম্বার ফিক্সড আছে 100, জি জি জি, 60 নম্বরে পাস ধরে নিলাম, জি জি, তাহলে তার ফেল করার সম্ভাবনা খুব বেশি, জি। আর 40টা নম্বর জীবন থেকে আগে যদি বাদ দিয়ে দেয় বা টিচার তাকে ধমক দিতে পারবে না, এমন কিন্তু কথা নয় যে 40 নম্বর তুমি বাদ দিয়ে পড়াশোনা শুরু করলে তা নয়। আর মানুষের জীবনে ভালো রেজাল্ট করতে হলে, আল্লাহর কাছে ভালো নম্বর পেতে গেলে, তার 100 নম্বর সিলেবাস ধরে ফরজ ওয়াজিব সুন্নাত সবই করার জন্য যত্নবান হওয়া উচিত। হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার, গুরুত্ব নাই এমনটা বলা যাবে না, গুরুত্ব দিয়ে সেটা অবশ্যই আদায় করতে হবে, কোনো প্রকার গাফলতি করা যাবে না। গোল্ডেন প্লাস এর চিন্তা, জি। তো এই যে সুনানুল ফিতরা একটা বিষয় আছে, যে সেটা আমাদের হয়তো মানে সুনানুল ফিতরা কি আমি একটু জানতে চাচ্ছি আর কি, যে আপনারা যে কেউ বলেন সুনানুল ফিতরা সম্পর্কে। সুনানুল ফিতরা সম্পর্কে হাদিসে আসছে, যেমন দাড়ি রাখা, মুসকে খাটো করা, খাতনা করা, তারপরে নখ কেটে ফেলানো, অনুরূপভাবে এই আঙ্গুলের জোড়াগুলি ভালো করে ধোয়া, এ ধরনের নাকে পানি দেওয়া, কুলি, নাকে পানি দেওয়া, কুলি করা ইত্যাদি, তারপরে এখন মোটামুটি 10 বগলের বগলের অবান্তিত পশম, উপরায় আনা নাভিনীজের অবান্তিত পশম, হ্যাঁ, পশমগুলো পরিষ্কার করা, এই জিনিসগুলি সুনানুল ফিতরার, আশরুনুল ফিতরা, সুনানুল ফিতরা, ফিতরাতে এর অন্তর্ভুক্ত। তো এখানে ফিতরাত মানে হলো স্বভাবজাত, তো স্বভাবজাত হলো যে এই যে খাতনাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নিয়ে এখনো ভারতেও কিছু আন্দোলন মহিলারা করছে, যে খাতনা না থাকলে তার বিরাট মুশকিল, স্বামী স্ত্রী মিলামেশাতেও মুশকিল, পেশাব করে যে ময়লা আবর্জনা জমে থাকলো এটা বিরাট মুশকিল, এমনকি ডাক্তাররা বলছে যে তার প্যানিসে ওখানে ক্যান্সার হতে পারে এবং টিউমার হতে পারে। তো মানুষের স্বভাব, যে মানুষ এটা স্বভাবজাত জিনিস, এটা মানবিক হিসাবে এটা মানুষ প্রত্যেক মানুষের প্রয়োজন, কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করতে গেলে বিরাট সমস্যা। অন্যভাবে দাড়ি, দাড়ি পুরুষের থাকবে এটা স্বাভাবিক, এটা পুরুষের পৌরুষ, পুরুষত্বের একটা আলাদা, পুরুষত্বের পরিচয়ক এটা থাকবে, এটা স্বভাবজাত জিনিস। কিন্তু এই স্বভাবকে চেঞ্জ করে দিচ্ছে অনেকে, পুরুষ আল্লাহ বানিয়ে দিয়েছেন কিন্তু উপরে খোকা, কিন্তু ভিতরে বৃদ্ধ, বৃদ্ধ মানুষ কিন্তু উপরে খোকা সাজার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, দাড়ি মুছতেছে একদম খোকা সাজার চেষ্টা করতে। আচ্ছা, এই যে মানুষের ভিতরে এই যে শেকেল পরিবর্তন, এটা তো আল্লাহর একটা সুন্নত। ওই যে কথাটা আমরা কেমন করে মানুষ এটার পরিবর্তন করায়, পুরুষ নারী সাজে, নারী পুরুষ সাজে, এগুলি কি অবাক নয়? এটা মানে সে নিজের অপদস্থটা নিজের উপর টেনে নিয়ে আসতেছে। আল্লাহ তাকে বানিয়েছেন পুরুষ, পুরুষ বানিয়ে তাকে সম্মান দিয়েছেন, এখন সে মহিলা সাজার চেষ্টা করছে, তার দানাআত, তার খিসসা, তার নিম্নগামী। ওলামায়ে কেরামদের মধ্যে একটা চমৎকার কেউ কেউ একটা ব্যাখ্যা দিয়েছেন, যে দেখেন একটা গাছ, গাছ তো দাঁড়ায় নিজের শক্তির উপরে, কিন্তু কিছু লতা জাতীয় গাছ আছে, যেই গাছগুলি ওই ওই শক্তিশালী গাছের উপরে
ভর জড়িয়ে জড়িয়ে ভর করে উঠতে হবে। এখন ওরা যদি বলে লতা জাতি লুটোপুটি খাবে এবং মাটিতেই গড়াগড়ি পারবে, লাঞ্ছনা গঞ্জনার শিকার হবে, আজকে হচ্ছে তাই? আপনি বলতে চাচ্ছেন যে পুরুষ কে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেতরত দিয়ে সৃষ্টি করেছেন এবং নারীদেরকে ভিন্ন ফেতরত দিয়ে সৃষ্টি করেছেন, এবং পুরুষদেরকে বাহিরের যত আক্রমণ সবকিছু, বাহিরের যত কিছু মোকাবেলা করার সুযোগ দিয়েছেন, এক্ষেত্রে নারীরা যদি পুরুষের মতো হতে চায় তাহলে লুটোপুটি খেতেই হবে, এটাই বলতে চাচ্ছেন? জি। আচ্ছা জি, সুন্নতের খেলাফ মানে খেলাফ সুন্নাহ, আল্লাহর দেওয়া সুন্নতকে সে উল্টিয়ে দিতে চাচ্ছে, অথচ যা তার পক্ষে উল্টানো সম্ভব না। যে ভাগ বা এর দিকটা যে আলোচনা করা হচ্ছে, আমার মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নাতগুলি যেখানে যে জায়গাতে যেভাবে মেনে চলেছেন ওই দিকটা যদি আমরা অবলম্বন করি, তাহলে যেমন আমি আরেকটা বিষয় হুকুম যেখানে আলোচনা করছেন যে যেখানে আল্লাহ রাসূল একটা বিষয় হুকুম লাগিয়েছেন, যেমন কাপড় পরিধান করা একটা সুন্নাত, এর একটা মানে সীমা আছে, তরিকা পদ্ধতি আছে, সেখানে যেমন যদি টাকরুর নিচে কাপড় যায় তাহলে আল্লাহ রাসূল সেখানে বলছেন যে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা একটা সুন্নাত। এই সুন্নাতকে যদি আবার কেউ অবহেলা করে, আমি করলে নেকি পাবো আর না করলে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সব ক্ষেত্রে ওই হুকুম প্রযোজ্য নয়। না না না, এটা সুন্নাত নিয়ম, কিন্তু মুআকাবাত হুকুম ফরজ, হুকুম ওয়াজিব, এটাই বলছিলাম। এই জন্য আমি বলছি যে সুন্নাতের দিকটা আমরা যদি ওইভাবে বিশ্লেষণ করি যেভাবে সাহাবিরা মেনে চলেছেন অনেক। আর একটা বিষয় এখানে যে একটা সুন্নাতকে সজাগায় না করে যদি ওই জায়গায় আর একটা বিষয়, যেমন একটা স্বাভাবিক উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সালাতের মধ্যে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও, কিন্তু অনেক অনেক এখানে গুরুত্বপূর্ণ বাণী আল্লাহ রাসূলের আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, এই জায়গাতে যদি আবার ফাঁক হয়ে দাঁড়ায় তাহলে সেখানে শয়তান ঢুকে পড়বে। জি জি, একটা বিষয়। আর একটা বিষয় হলো যে সুন্নাত একটা জিনিস যদি আমল না করি ওই জায়গা তার একটা যদি ঢুকে যায় বেদাত, জি জি, এর হুকুমটা আবার অত্যন্ত কড়া মারাত্মক। সেদিক থেকে সুন্নাত সুন্নাতের গতিতে চলতে দেওয়া উচিত। যেমন ভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রেওয়াজ যে বর্ণিত হয়েছে দারাকুতনিতে আসছে, যে একদিন মসজিদ নববীতে কিছু মুসল্লি গিয়ে, জি জি আচ্ছা জি, এইভাবে সালাত আদায় করার পরে তারা ওই লাটরায়ের বিসির মতন যে আসছে যে হাদিসটা এই গুন ছিলেন, তখন তাকে এক সাহাবি গিয়ে বললেন যে আব্দুর রহমান মানে ইবনে মাসউদ আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান আপনি মসজিদে গিয়ে দেখুন, তখন তিনি দরজায় গিয়ে বলছিলেন যে তোমাদের মধ্যে কি ধ্বংস এত তাড়াতাড়ি এসে গেল যে এখনো নবীর বাসন ভাঙ্গে নাই? আনিয়াতুল্লাহ তুকসার, কথাগুলো আসছে যে তার এখনো ব্যবহার্য বিষয়গুলো এখনো স্পষ্ট আছে, ইতিমধ্যে তোমার ধ্বংস নিয়ে আসলে, তাহলে বোঝা যাচ্ছে যে তাসবি সালাতের পরে করতে হবে, তার একটা পদ্ধতি আছে, আল্লাহ রাসুল যে পদ্ধতি দিয়ে গেছেন, কিন্তু পদ্ধতি ছেড়ে যদি আমরা যে অন্য পদ্ধতি গ্রহণ করে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যে হুংকার ছিল সেই অবস্থায়, তখন বোঝা যাচ্ছে যে সুন্নাতকে আমরা সুন্নাতের গতিতে বা সাহাবায়ে কেরাম যেভাবে মেনে চলেছেন, গুরুত্ব দিয়েছেন, ওইভাবে যদি আমরা চোখে দেখি তাহলে কোনটা ছেড়ে দেবো আর কোনটা বাদ দেবো, কোনটাকে খুব হালকা মনে করে দেখব, এই বিষয়গুলো। হ্যাঁ, এটা চমৎকার, কিন্তু ওই যেটা বলা হয়েছিল আসলে সেটা হচ্ছে যে সমস্ত আমলগুলি আপনার শরীয়তে আমাদেরকে বোনার সুযোগ হিসাবে দিয়েছে, আমরা মূল কর্তব্য পালন করার পর, ফরজ পালন করার পর এক্সট্রা অর্ডিনারি আমাদের সুযোগ দিয়েছে, এই সমস্ত আমলের বেলায় যেগুলিকে আমরা সুন্নত বলে জানি, এগুলির বেলায় যদি ওই যে প্রশ্নটা যেটা আসছিল যে সে যদি কেউ না করে থাকে তাহলে তার ক্ষতি সে ধ্বংস নিজে ডেকে আনলো, যদিও দণ্ডবিধি অনুযায়ী তাকে শাস্তি না নেওয়া দেওয়া হয়। সম্মানিত শুধু দর্শকবৃন্দ, আমরা ফিরে আসতেছি একটি ছোট্ট বিরতির পরে, ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলাইহি ওয়াসাল্লামের মনি বক্তা আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ। সুনান ইবনে মাজা প্রথম খণ্ড হাদিস নম্বর 224। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ,
বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সুন্নতের অনুসরণ, প্রতিবন্ধকতা ও প্রতিকার এই শীর্ষক আলোচনায় আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আলোচনা ছিল যে সুন্নত বলতে আমরা যেন মনে না করি যে এগুলি কিছুই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই সুন্নত। আপনি জীবনের কোন ধাপে কোন অংশে আপনি যদি সার্থকতা লাভ করতে চান, অনুসরণ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তার কোন কর্মটাকে আপনি ছোট মনে করে দেখবা দেখার কোন উপায় আপনার নাই। এখানে একটা হাদিস যোগ করতে চাই আর কি। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, তোমাদের পিছনে একটা ধৈর্যের যুগ আসবে, সে যুগে সুন্নাতের উপরে মানুষ অটল থাকতে পারবে না, যেন খুব কঠিন হবে। আল মুতামাসসিকু ফিহি, এই যুগে যে ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন যে আজরু খামসিনা শহীদান, ওই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। উমর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিন্না ও মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের 50 জন না তাদের শশ যুগের 50 জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাল মিনকুম, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। হাদিসটির সনদ সহি, এটা আপনার বলে দেওয়া ভালো, এই তাবরানী আওসাত 5797 নম্বর হাদিসে সনদ সহি আর কি। এটাতে প্রত্যেককেই একটা জিনিস আমাদেরকে মনে রাখা উচিত, যারা সুন্নাতের উপরে আমল করব তারা একদিকে সওয়াব পাব, ওই স্বীয় সুন্নাতের সওয়াবটা পাবো, এরপরেও আমি যে মেনে চললাম এই সুন্নাতটা ধরে রাখলাম তারও একটা আলাদা সওয়াব আমরা পাবো। এই যে মানুষের ভিতরে এই যে শাকেল পরিবর্তন, এটা তো আল্লাহর একটা সুন্নাত। ওই যে কথাটা আমরা গত পর্বে আলোচনা করছিলাম, যেটা আল্লাহর সুন্নাত, আল্লাহ যাকে যেভাবে শেখ করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তো কেমন করে মানুষ এটার পরিবর্তন করায়, পুরুষ নারী সাজে, নারী পুরুষ সাজে, এগুলি কি অবাক নয়? এটা মানে সে নিজের অপদস্থটা নিজের উপর টেনে নিয়ে আসতেছে। আল্লাহ তাকে বানিয়েছেন পুরুষ, পুরুষ বানিয়ে তাকে সম্মান দিয়েছেন, এখন সে মহিলা সাজার চেষ্টা করতেছে, তার দানাআত, তার খিসসা, তার নিম্নগামিতা সে নিজে টেনে নিয়ে আসছে, অপমান অপদস্থতা নিজে টেনে নিয়ে আসছে। ওখানে এই নারী এবং পুরুষের এখানে ওলামায়ে কেরামদের মধ্যে একটা চমৎকার কেউ কেউ একটা ব্যাখ্যা দিয়েছেন, যে দেখেন একটা গাছ, গাছ তো দাঁড়ায় নিজের শক্তির উপরে, কিন্তু কিছু লতা জাতীয় গাছ আছে, যে গাছগুলি ওই ওই শক্তিশালী গাছের উপরে ভর জড়িয়ে জড়িয়ে ভর করে উঠতে হবে। এখন ওরা যদি বলে লতা জাতীয় গাছ, যদি পানের গাছ যদি বলে যে না আমি ওই লাঠি আমি একাই দাঁড়াবো, তাহলে মাটিতে লুটুপুটি খাবে এবং মাটিতেই গড়াগড়ি পারবে, লাঞ্ছনা গঞ্জনার শিকার হবে। আজকে হচ্ছে তাই, আমি সুন্নত জিন্দাকারী হিসেবে গণ্য হব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন না, ফাতুবা লিল গুরাবা, ওই সমস্ত মানে অপরিচিত সুন্নত যখন হয়ে যাবে সেগুলি যারা জারি রাখবে তাদের জন্যই তো আপনার তৌবা, জান্নাতের খুশখবরের কথা বলা হয়েছে, কাজে সেটা আমরা সুন্নতের বিষয়ে আমরা পেতে পারি। তো আমাদের এই আলোচনার প্রেক্ষিতে যদি আপনাদের কেউ আলোচনা করে দিতেন যে যে নামাজের ভিতরে সলাতের মধ্যে যে সুন্নতগুলি আছে, যে মানে ওই সুনানের রাওয়াতিব, এটা গণে দিলে বা বলে দিলে ব্যাখ্যা দিলে আমাদের শ্রোতীয় দর্শকরা ভালোভাবে উপলব্ধি করতে পারতেন, যদিও এটা মানে প্রাসঙ্গিক একটা আলোচনা আর কি। যে সুনানুর রাওয়াতিব, যেটা রাওয়াতিব বলতে আমরা যেটা বুঝি, যেমন ফজরের সালাতের আগে আগের দুই রাকাত, দুই রাকাত, জি জি জি, আর জোহরের ফরজ সালাতের আগে চার রাকাত, জি, দুই দুই রাকাত করে পড়াটাই ঠিক, দুই রাকাত দুই রাকাত, আর একসাথে চার রাকাত পড়া যাবে, চার রাকাত পড়া যায়, তবে দুই দুই রাকাত করে পড়াটা উত্তম, জি। তারপরে জোহরের আপনি ওখানে ফজরের পালেন দুই রাকাত, দুই রাকাত, আর জোহরের আগে পাইলেন চার রাকাত, চার রাকাত, চার দুই ছয়, আর পরে দুই রাকাত, দুই রাকাত, ছয় আর দুই আট রাকাত। আসরে কিন্তু কোনো আসরে, জি, ওই নির্ধারিত সুন্নত রাতে সুন্নত নাই, জি, মাগরিবের পরে দুই রাকাত, জি জি, তাহলে আট আর দুই দশ হলো, দশ রাকাত, আর এশার পরে দুই রাকাত, এশার ফরজের পরে এই হলো বারো রাকাত। আসরের আগে আমরা চার রাকাত পড়তে পারি, দুইও পড়া যায়, আর মাগরিবের আগে দুই রাকাত পড়তে পারি, জি জি, জামাত শুরু হওয়ার আগে। সাথে সাথেই আমাদের সামাজিক একটা কালচার হয়ে গেছে মসজিদে গিয়ে বসে যাওয়া, এবং সেখানে ছিলেন এক সাহাবী এসে বসে গেলে তাকে উঠে পড়িয়েছেন, তাই না? তাহলে এই যে বিষয় মসজিদে ঢুকতেছে গিয়ে বসে বসে তসবিহ তাহলিল অন্য জিকির আজকে করতেছে, যদি এটা সুন্নত দিয়ে শুরু করলে ভালো হইতো না?
জি জনাব মুসলিম সাহেব বলেন কিছু। এটা তো হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত, এটা যদি সেটা আমি বলতে চাচ্ছিলাম, এটা হাদিসটা যদি শুদ্ধ হয়, আমি যতটুকু জানি আর কি হাদিসটা সহিহ বুখারীতে মনে পড়তেছে আমার, পুরাটা বুখারীতে নাই না, পুরাটা খসখসা যে বলে শুনছেন আর কেন, আমি তো খসখসাটাকে আমামি আমরা বুখারীতে আছে পরবর্তী অন্যান্য হাদিসের কিতাব যেটা আছে, তুমি কি আমল করো, সাল্লাইতু রাকাতাইন, এই যে হাদিসটা তাহিয়াতুল মসজিদটা, তো অনুবাদ করো আরবিতে, মানুষ বুঝবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণটা কি, তখন তিনি জবাবটা দিলেন এইভাবে, যখনই আমি আজান দিই তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি, অথবা দুইটা রেওয়ায়েত আর কি, যখনই আমি ওযু করি তখনই দুই রাকাত আমি সালাত আদায় করি। এই কথা বলার পরে ওয়ালিল্লাহি আলাইয়া, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটা করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিহিমা বিলাল, এই দুই রাকাত সালাতে তোমাকে, এই দুই রাকাত সালাতের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটার সুযোগ। আল্লাহ তো যে হাদিসটা বললেন, হাদিসটা কিন্তু ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, দুই রাকাত না পড়ে, ইয়ারকা রাকাতাইন কাবলা ইয়াজলিস। আচ্ছা, মুসলিম শরীফে ফালা ইয়ারকা রাকাতাইন যেন ওই রকমই রিওয়ায়াত আছে। জি আচ্ছা, দুই দুই রকম এবার অতীত তালে আসছে। জি জি জি, খালি আর কার রাখা তাই না, কাবলা আইয়া জলেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, বাইনা কুল্লি আযানাইন, এক হাদিসে আসছে যে এই আযানাইন মানে আযান ও ইকামতের মাঝখানে দুই রাকাত নামাজের কথাও বলা হয়েছে, এবং পরিষ্কার করে মাগরিবের কথাটা উল্লেখ করে আরেক অন্য আরেক বর্ণনা আসছে, সাল্লু রাকাতাইন কাবলাল মাগরিব, সাল্লু রাকাতাইন কাবলাল মাগরিব, ওয়াকাল ফি সালিসাতি লিমান শাআ, আলোচনায় ফিরে যায় যেটা যে ইচ্ছা করবে সে করবে। তবে এখানে অবশ্য ওলামায়ে কেরামদের দ্বিমত আছে আওকাতুল মানহিয়ার ব্যাপারে, তো ওখানে জাওাতুল আসবাব, যেগুলি জাওাতুল আসবাবের ব্যাপারে আওকাতুল মানহিয়ার ধরে না, যেমন উজু, উজু করলাম তাই আমাকে দুই রাকাত পড়তে হচ্ছে, উজুর সাথে খাস, যখন উজু করব তখন পড়ব, অনুরূপ মসজিদে যখন পড়ব, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের মধ্যেকার যে কেউ যখনই মসজিদে ঢুকবে, হাদিসের শব্দটা এরকমই, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে যে কেউ যখনই মসজিদে ঢুকবে। ওই জন্য অধিকাংশ ওলামায়ে কেরামগণ, কোনো কোনো আলেমে দিন এটার একটু দ্বিমত পোষণ করেছেন, কিন্তু অধিকাংশ আলেমে দিন তারা একমত যে জাওাতুল আসবাবটা মানহিয়ানহুর মধ্যেও ইচ্ছা করলে পড়তে, কিন্তু আমরা বলি যে তিনটা সময়, যেমন আপনার সূর্য ডুবার সময়, সূর্য উঠার সময় এবং সূর্য যখন মাথার উপরে থাকবে, এই তিনটা নিষিদ্ধ সময়, এটা যতটুকু পারা যায় বেঁচে থেকে। এখানে হারুন সাহেব, এখানে কিছু ছাড় রয়েছে কারো কারো জন্য। জি জি জি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরে কাবলা আন তাতলু আশ-শামস ফাকাদ আদরাকাল ফাজর, মুসলিম শরীফের হাদিস এটা। জি জি জি, আসরের বেলায় আসর সম্বন্ধে আসছে, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে কাবলা আন তাগরুব আশ-শামস, যে ব্যক্তি বেলা ঢুকে জি 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 জি, আমরা আলোচনা করছি আওকাতে মাকরুহার কথা বলছি, আওকাতে মাকরুহার মধ্যে কিছু ছাড় আছে, ফজরের বেলা ওঠার আগে যদি কেউ এক রাকাত পড়ে এটা আওকাতে মাকরুহা, কিন্তু ওই ব্যক্তি পড়তে পারতেছে যে মান না মানি সালাতে ও নাসিয়া, যে ব্যক্তি ঘুমিয়েছিল সাল্লাই দাদা করা, হ্যাঁ যখন যখন ঘুম থেকে উঠলো তখনই তার টাইম, যেহেতু ঘুমের কারণে রুফিয়াল কালামু আন সালাতাতিন আনি নাইমে হাত্তা ইয়াস্তায় খেদা। জি ধন্যবাদ, আপনি যে কথা বলছিলেন, শুধুও দর্শকবৃন্দ, আমাদের এই আলোচনার ভিতরে যেটা ফুটে উঠলো যে সুন্নত এটাকে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না এবং গুরুত্বের সাথে আদায় করতে হবে, আর বিশেষ করে যেটা বলা হচ্ছে যে আপনার তিনটি নিষিদ্ধ ওয়াক্ত, এই নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে সুন্নত পড়া প্রসঙ্গে যেটা আসছে তাহিয়াতুল মসজিদ বা দখুল মসজিদ যেটাকে বলি, মসজিদে প্রবেশ করে দুই রেখাত নামাজ, উজু করলে দুই রেখাত নামাজ, এই অবস্থায়ও যেহেতু ইজা শর্ত আসছে তখনই তিনি এর মধ্যেও পড়তে পারবেন। শুধুও দর্শকবৃন্দ, আমরা কিন্তু প্রাণবন্ত আলোচনা চলছিল সুন্নত নিয়ে, আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং এই পিএসটি বাংলার পক্ষ থেকে আমাদের আজকে অতিথিবৃন্দ যথাক্রমে জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ, জনাব শেখ মুজাফর বিন মহসিন, জনাব ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন, জনাব শেখ আমানুল্লাহ আল মাদানি, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.